যে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা কিছু যদি নাগাল পেয়ে যাই আমরা, সেটা টানা হেঁচড়া করতে করতে একদম রাবারের মতো টানতে 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 ছিঁড়ে যাও না আগ পর্যন্ত, যতক্ষণ না ছিঁড়ছে ততক্ষণ টানতে থাকি। এক সাকিব কিন্তু দোষ দিয়ে আপনি কি করবেন, যে জানতেছে যে তার আরো দুজন বউ আছে, কথা কথা ধরে নিলাম, সে যদি আবার 3 নম্বর 4 নম্বর বউ হতেও রাজি থাকে সেটাও তার প্রবলেম। সাকিবিয়ান সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সাকিবিয়ানরা, আমরা ইদানিং অনেক নিউজ দেখতেছি সাকিব খানকে নিয়ে, অনেকে মজা করে, অনেকে দুষ্টামি করে, অনেকে যে যেটা পারে সেটাই বানায় বলে, ঠিক আছে, এগুলা সব মিথ্যা। সাকিব খান পূজা সেরিকে বিয়ে করে নাই, ঠিক আছে, সাকিব খানকে নিয়ে, পূজা সেরিকে নিয়ে এখন আবার নতুন নতুন কিছু সাংবাদিক আছে লাগছে এটার পিছনে, ঠিক আছে, এগুলো মিথ্যা কথা। এটা আমি কালকে ভিডিও করছিলাম, রাত্রে একটা ভিডিও আপলোড দিছি ইউটিউবে, ওই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা সাকিব আমরা সবাই। তো এখন আজকে আমরা দেখবো কাজিয়ার সাহেব কি বলল, জায়েদ খান কি বলল, তারপরে মালেক আফসারি সাহেব কি বলল, সাকিব বুবলি পূজা সিরিকে নিয়ে তারা কি বলল, তাদের কথা কি সত্যি না মিথ্যা, নাকি তারাও উল্টাপুল্টা কথা বলে। চলো সাকিব আমরা সবাই দেখে আসি তারা কি বলে, চলো সাকিব আমরা। একজন শিল্পী যখন তৈরি হয় তখন সে নিজের থাকে না, পাবলিক প্রপার্টি হয়ে যায়। শিল্পীদের এই বিষয়গুলো দরজা আটকিয়ে ড্রয়িং রুমের মধ্যে, বেডরুমের মধ্যে শেষ হওয়া উচিত। সাংবাদিক পর্যন্ত আসা কখনোই উচিত। আগে হচ্ছে অনেক বড় বড় ঘটনা ঘটেছে রাজ্জাক ভাইদের আমলে, আমি শুনেছি শিল্পী সমিতি সেক্রেটারি রাজ্জাক ভাই, ফারুক ভাই, সোহেলানা সাহেব, সাবান আপাদের কেউ জানত না, জানতে দেয় সাংবাদিকদের দেখে বাসায় বিভাগ করে শেষ করে দিয়েছে। এখন কিছু হলে মতের না মিললেই ফেসবুক স্ট্যাটাস পেজে শেয়ার, এই সাংবাদিককে জানিয়ে ও সাংবাদিক নিউজ করা, এই জিনিসগুলো আলটিমেটলি শিল্পীদের সম্মান নষ্ট হচ্ছে, শিল্পীদের জায়গাটা নষ্ট হচ্ছে। শিল্পীরা বাসা ভাড়া নিতে গেলে বাসা ভাড়া পাচ্ছে না, সুন্দর মেয়ের সাথে প্রেম করতে তো পারছি না আর পছন্দ করছে না, তারপর হচ্ছে ভালো ফ্যামিলির মেয়েও দিবে না, এটা কনফার্ম থাকেন, মেয়েরা ভালো মেয়েরা সিনেমায় আসবে না, আলটিমেটলি এই ক্ষতিটা পুরো চলচ্চিত্রের উপর হচ্ছে। আর এক সাকিব খানের দোষ দিয়ে আপনি কি করবেন, যে মেয়ে জানতেছে যে তার আরো দুজন বউ আছে, কথা কথা ধরে নিলাম, সে যদি আবার 3 নম্বর 4 নম্বর বউ হতেও রাজি থাকে সেটাও তার প্রবলেম। প্রবলেম যে কারো একা তা না, এই জিনিসগুলো আসলে নিজেদের মধ্যে সমাধান হওয়া উচিত। শিল্পীদের ব্যক্তি লাইফ থাকতে পারে, আমি কারো ব্যক্তি লাইফ নিয়ে কথা বলবো, সে যে কেউ হতে পারে, আমার কলিগ, সে সুপারস্টার অভিনয় বড় শিল্পী, সে তার সে নিশ্চয়ই তার গুণে তার যোগ্যতা উনি এখানে এসছেন, উনি সেটা ভালো মনে করবেন, আসলে কিভাবে ওনার জীবনযাপন করবে সেটা নিয়ে আমি কথা বলবো। আমরা আমি শিল্পীদের প্রতিনিধি হিসাবে বলতে চাই, এতে প্রতিনিধিত্ব করি, শিল্পীদের জীবন নিয়ন্ত্রিত হওয়া উচিত, মানুষ জানানো উচিত না, বিতর্কিত ইস্যুগুলো ভিতরেই শেষ হয়ে যাওয়া উচিত। কারো তার ওয়াইফের সাথে বা তার প্রেমিকার সাথে মতবিরোধ হতে পারে, তাকে ফোন করে ডেকে এনে রুমের মধ্যে শেষ করে দেওয়া উচিত, এটা এভাবে হওয়া উচিত। মানে এই জিনিসগুলো যেন মানুষের মধ্যে এভাবে নেতিবাচক আকারে না আসে, তাতে আসলে শিল্পীদের উপরে প্রভাব পড়ে, চলচ্চিত্রের সার্বিক অবস্থার প্রভাব পড়ে। তো সাকিবিয়ানরা দেখতে পারছো জাহিদ খান কি বলছে, যে এরকম ঘটনা আগেও ঘটছিল আমাদের চলচ্চিত্রে, রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, ফারুক সাহেব, শাবানা ম্যাডাম, ওই সময় এরকম ঘটনা ঘটছে, সেইটা কেউ আলাপ পায় নাই, আর ওই সময় এরকম ঘটনা ঘটছে ওইটা বাইরে আসতে দেয় নাই, ওই সময় সাংবাদিকদেরকে বাসায় নিয়ে ডেকে সব ঝামেলা ডিনারের সময় বা লাঞ্চের সময় বৈশা সব ঝামেলা সলভ করে দিছে, এটা নিয়ে আর পাবলিক ফিগার মানে পাবলিকের আর পৌঁছানোর কিছু নেই, যে পাবলিকরা জানাবে এরকম কিছু নেই, যেটা তাদের পারিবারিক পার্সোনাল ব্যাপার, এটা তারা সাংবাদিক সবাইকে ডাইকা নিয়ে এটাকে মানে শেষ করে দিছে ওই জায়গায়। আর এখন জাহিদ খান বুঝতে চাইছে যে এখন সাকিবের দোষ দিয়ে লাভ কী, সাকিবের একা কি দোষ নাকি, সাকিবে দুইটা বিয়ে করছে, এখন আর একটা মেয়ে যদি এইগুলো যাইনো 3 নম্বর বউ হইতে আসে, তো এটা তো সাকিবের দোষ না। তার কথা ঠিক আছে, জাহেদ খানের কথা ঠিক আছে, সাকিব খানরা কি বলো, তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে আসো। আর এখন আমরা দেখি কাজিয়ার স্যার কি বলে দেখি, তারপরে আমাদের মালেক আফসারি সাহেব কি বলে এইগুলো দেখি। যে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা কিছু যদি নাগাল পেয়ে যাই আমরা, সেটা টানা হেঁচড়া করতে করতে একদম রাবারের মতো টানতে 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 ছিঁড়ে যাও না আগ পর্যন্ত, যতক্ষণ না ছিঁড়ছে ততক্ষণ টানতে থাকি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন ভিউ ব্যবসা, দুই বউ থাকাটা কোনো অন্যায় কিছু না, তারা একটা ভুল করছে, এই জিনিসটা গোপন রাখছে। তো সাকিবিয়ানরা মালেক আফসারি সাহেবের কথা ঠিকই আছে, ওনার কথা ঠিকই আছে, উনি ঠিকই বলছে। তো সাকিবিয়ানরা তোমাদের মতামত তোমরা
জানায় দিও কমেন্ট বক্সে, সমস্যা নাই। আর একটা ভিডিও দেখি কাজিয়ার স্যার কি বললো, কাজিয়ার সাহেব কি বললো সেটা দেখি, তাইলে বুঝতে পারবো কাজিয়ার সাহেব কি বললো সাকিব বুবলিকে নিয়ে, অপবিশ্বাসকে নিয়ে, পূজাকে নিয়ে কি বললো, দেখে আসি। চলো সাকিব ইয়ানরা, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়টাই বেডরুম ভিত্তিক। তো এই বেডরুমের আলোচনা সমাজে আসা উচিত না, তবুও যেভাবেই হোক চলে এসেছে, মানুষের কিউরিসিটি আছে। সাকিব যেহেতু একজন স্টার, অনেক বড় স্টার, সেহেতু তার সর্দি জ্বর হলেও যখন মিডিয়ারা দৌড়ায় তার পেছনে কি হয়েছে এইটি জানার জন্যে, তখন সাকিবের ছোটোখাটো ঘটনা নিয়ে মিডিয়ায় আসবে, মিডিয়ার কর্মীরা সোচ্চার হবে বা মিডিয়ার নেগেটিভ পজিটিভ দুটোই কথা বলবে, এটি স্বাভাবিক। আর মিডিয়ার মধ্যেও এখন অনেক প্রতিযোগিতা এসে গেছে, কারণ অনেকে পয়সা রোজগার করে এই দিয়ে, অনেকের সংসার চলে, অনেকের জীবিকা নির্বাহ করে, তো যার ফলে এই নিউজগুলো তাদের কাছে খুব হটকেক হয় এবং দর্শক যাতে পছন্দ করে সেই জন্যে সেই নিউজগুলো তারা দিতে চায়, এটি হলো বিষয়। এখন আমার বক্তব্য কি, আমার বক্তব্য হলো আমি হুমায়ুন আহমেদ বিয়ে করেছিলেন, তখন সারা দেশে তোলপাড় হয়েছিল, খবরের কাগজগুলোতে, মিডিয়াতে, টেলিভিশনে অনেক কিছু প্রতিদিন এই নিয়ে আলোচনা হতো। তখন মিডিয়া, এই গণমাধ্যম, সামাজিক গণমাধ্যম এত ছিল না, বিধায় এতটা দেখা যায়নি, কিন্তু সেই সময়কার কথা যদি কারোর মনে থাকে তাহলে অনেকেই জানবে যে হুমায়ুন আহমেদের বিয়ে করার পরে, শাওনকে বিয়ে করার পরে অনেক আলোচিত, সমালোচিত হই। আমাকে মন্তব্য করতে বলা হয়েছিল একটি পত্রিকা থেকে, আমি যে মন্তব্যটি করেছিলাম তা হলো, আমি লেখক হুমায়ুন আহমেদকে চিনি, কোথায় কয়টি বিয়ে করেছেন, কি করেছেন তা আমি জানতে চাই। লেখক হুমায়ুন আহমেদ আমার কাছে খুবই প্রিয় মানুষ, আমার শ্রদ্ধেয় মানুষ। তো এই বিষয়েও, এই সাকিবের বিষয়েও আমি বলতে চাই একটি কথা, যে যত যাই বলুক, যে যত কটু কথা বলুক, আমি বলবো যারা আলোচনার কেন্দ্রবিন্দু, সাকিব বাংলাদেশের সুপারস্টার, বুবলি খুবই পরিচিত জন, খুবই জনপ্রিয় সু অভিনেত্রী, তারপর পূজা চেরি, সেও জনপ্রিয় সু অভিনেত্রী, তারপর অপু বিশ্বাস, সেও জনপ্রিয় স্টার। এদের ব্যক্তিগত বিষয়ে, সন্তানাদি গ্রহণের বিষয়, সন্তানাদি নেওয়ার বিষয়, আমার সুস্পষ্ট একটি কথা, সেটি হলো, সাকিব কি ওদের বাড়িতে গিয়ে বিয়ে করেছে? অপু বিশ্বাসের বাড়িতে গিয়ে, বগুড়ায় গিয়ে বিয়ে করেছিল? নিশ্চয়ই তাদের মধ্যে ভালোবাসা হয়েছে, আর সেই ভালোবাসার কারণে বিয়ে হয়েছিল, আর তার ফলেই তাদের মধ্যে ভালোবাসা করেই, ভালোবাসার ফসলস্বরূপ সন্তান এসেছিল, এই সন্তান এখন বড় হয়েছে। আমি বলছি একটিমাত্র কথা, এ দিয়ে পরিষ্কার বোঝানো যাবে কিনা জানি না, সেটি হলো, সাকিব তো ভালোবেসে তার সাথে সন্তান গ্রহণ করেছে, সাকিব কি আরো স্পষ্ট করে বলতে হয় তাকে কি ধর্ষণ করেছিল? নিশ্চয়ই না। সাকিব কি এমনি সম্পর্ক বুবলির সাথে করেছিল? না, বুবলির ইচ্ছাতে, বুবলির সাথে প্রেম হয়েছিল, বিধায় তাদের মধ্যে সন্তান এসেছিল। পূজাচেরি বলছে তার কথা, পূজাচেরি বলছে তার কথা, তার সাথেও নিশ্চয়ই সাকিবের
ভাব হয়েছিল, প্রেম হয়েছিল। তো এখন এ নিয়ে যদি গণমাধ্যম সোচ্চার হয়ে খুঁচিয়ে কি ঘটেছিল, কি আর ঘটবে? ওদের মধ্যে প্রণয় হয়েছিল, ওদের মধ্যে বিয়ে হয়েছিল, ভালোবাসা হয়েছিল, একসাথে রাত্রে শুয়ে থাকত। তারপর যা আদি পুরুষরা, আমার পিতা মাতা, সেই পিতা মানে জীবনের পৃথিবীর শুরু থেকে মানুষ যা করে আসছে, যেভাবে বংশবৃদ্ধি হয় সেইভাবে তারা বংশবৃদ্ধির কারণেই এগুলো করেছে, আর এগুলো করা অপরাধ ছিল না নিশ্চয়ই। নিশ্চয়ই তাদের মধ্যে দলিল সম্পাদিত হয়েছিল, বিবাহের যত ফর্মালিটি ছিল তা সমাধান করা হয়েছিল, বিধায়ী তারা এসব করতে পেরেছে। আজ এ নিয়ে কথা বলার বোধ হয় যারা কথা বলছে উচিত না, কারণ হলো তারা তো তাদের কাজ করেছে। এখন যেভাবে যে যারই কথা বলছে তা হলো কে আসল স্বামী আর কে নকল, আমি কি করব, সবাই আসল, আর কেউ নকল স্ত্রী নয়, আসল স্ত্রী। একটা পুরুষের সাকিব সম্পর্কে বলবো, সাকিব খুব আকর্ষণীয় চেহারা, তাকে দেখে যদি কোনো মেয়ে, তার অনেক অর্থ, তার অনেক নাম, আর এই অনেক অর্থ, অনেক নাম, অনেক সুখ্যাতি, এটি অনেক মেয়ের কাছে লোভনীয় হয়ে দাঁড়ায়। সেই লোভে পড়ে অনেক মেয়েরা, আমি জানি একটা মেয়ে একদিন সাকিব তার সাথে কথা বলেনি, শুটিংয়ের শেষে একটা মেয়ে দেখি কাঁদছে, সেই শুটিংয়ে আমি অভিনয় করেছিলাম, হাউবাউ করে কাঁদছে, এবং তার সাথে থাকা একটা বোনকে সে জড়িয়ে ধরে কাঁদছে। তখন আমি বললাম যে বিষয়টা কি হয়েছে, তো বলল ও আসছিল আমাদের বাড়ি যশোর, আমরা যশোর থেকে আসছি, সাকিব ওর সাথে কথা বলল না, চলে গেল, এই জন্যে কাঁদছে। আমি অবাক হলাম। আমি তারপর মেয়েটাকে ডেকে আসতে সান্ত্বনা দিলাম, কেন না কথা বলেনি, তাতে কি হয়েছে? বললো না, আমি জীবনই রাখবো, আমি জানি না সে আত্মহত্যা করেছিল কিনা। তো স্টারদের বেলায় এটা হয়, অনেক মেয়েদের কাছে আকর্ষণীয় হয়ে থাকে অনেক সময়, আর সেই নিজের অজান্তে যদি সে বলে বসে যে আমি তোমাকে ভালোবাসি, তখন সাকিবের এগিয়ে আসাটা অপরাধের কিছু মনে করি না। কেন হচ্ছে আমি জানি না, এটি মিডিয়া সাংবাদিকদের একটি খাদ্য, একটি ওই চারা বলে, মাছ মারার সময় যাতে ছুটে আসে বড়শির কাছে, সেই জন্যে চারা দেয়। এটাও সাংবাদিকদের, দর্শকদের ছুটে আসার জন্যে চারা, আর কিছুই না। দর্শকরা যাতে তাদের ইয়েতে, দীপজলের পয়েন্ট অফ ভিউ থেকে, দীপজলের দৃষ্টিকোণ থেকে ঠিকই বলেছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে ঠিক বলেছি। আমার দৃষ্টিকোণ থেকে আবারও আমি বলবো যে আমি কারোর ব্যক্তিগত বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চাই না। বিষয়টি বেডরুম ভিত্তিক। নায়ক সাকিব আমার কাছে নায়ক, অপু বিশ্বাস আমার কাছে একজন নায়িকা, বুবলি আমার ছবিতে কাজ করেছে, অসম্ভব ভালো একটি মেয়ে, অসম্ভব ভালো একটি মেয়ে, আমি তার কোনো কিছু খারাপ দেখিনি। তো সেই মেয়েটাকে আমি তো খারাপ বলতে পারি না। তো পূজা চেরি তার সাথে আমার কাজ করা হয়নি, তবে শুনেছি সেও ভালো মেয়ে। তো এখন লোভে পড়ে তারপর সাকিবকে ভালো দেখা যায়, কার না লোভ হয়? অনেক যুবতী মেয়ের একবার কথা, একবার সবার মনে আছে কিনা জানি না, একটা কথা
ঋত্বিক রোশন যেদিন বিয়ে করে, যেদিন খবরের কাগজে এলো ঋত্বিক রোশন বিয়ে করেছে, সেদিন একটি মন্তব্য করেছিল একটি খবরের কাগজে, ভারতেরই একটা খবরের কাগজে মন্তব্য হয়েছিল যে আজ ভারতবর্ষের অর্ধেক যুবতী মেয়ে হয় ভাত খায়নি না হয় কেঁদেছে। তার মানে কি? অর্থাৎ সেই সুদর্শন ঋত্বিক রোশনকে মনে মনে সবাই ভালোবাসে, ভালোবাসত। তার মনের কোঠায় নিজের অজান্তে সে তাকে জীবনের সাথী মনে করেছে, আর যখন সে অন্যের সাথী হয়ে গেছে তখন সে দুঃখে কেঁদেছে, অজান্তে কেঁদেছে। তো এটি হয় স্টারদের বেলা। তো আল সাকিবিয়ান ভিডিওটা তোমরা দেখতে পারছো, ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই সাকিবিয়ানদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবা, আর তোমাদের মতামত সবাই কমেন্ট বক্সে জানায় যাইবা। ঠিক আছে, অল সাকিবিয়ান সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।